ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি মাটনের পাতলা ঝোল রেসিপি। তো মাটনের পাতলা ঝোল রেসিপি করার জন্য আমি নিয়ে নিচ্ছি 5-6টা আলু, 2 টুকরো করে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি জলটা। এই যে জল দেখতে পাচ্ছেন, জলটা কেটে গেছে। নিয়েছি 1.5টা টমেটো, 4টে পেঁয়াজ কোচানো মিডিয়াম সাইজের, এটা কুচিয়ে নিয়েছি একদম সরু সরু করে। আর এই হলো মাংসটা, মাংসটা আগের দিন আমি রাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম, শুধু দই আর একটু হলুদ কাঁচা তেল দিয়ে, আর কিছু দিইনি। তো এটাই আজকে পাতলা ঝোল হবে। তো চলুন, ও হচ্ছে মশলাটা আজকে বেশি মশলা দেব না, পাতলা ঝোল যেহেতু সেহেতু দেব গোলমরিচ বেটে, আর এই কাঁচা লঙ্কা একটু বেশি করে দেব। কোনো শুকনো লঙ্কা দেব না, গুঁড়ো না, কোনো কিছু দেব না, শুধুমাত্র আদা রসুন পেঁয়াজ টমেটো গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা করব। চলুন হ্যাঁ স্টার্ট করে যাক। তো এখানে কড়া গরম করে নিয়েছি, দিয়ে দেব তেল অল্প করে, অল্প তেল মশলাতে রান্নাটা করব। তো তেলটা গরম হবে, এর মধ্যে দিয়ে দেব সাদা জিরে ফোড়ন, দুটো তেজপাতা দিয়ে এবার এর মধ্যে পেঁয়াজটা ভাজব। পেঁয়াজটা খানিকটা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব রসুন বাটা, এখানে পুরো 2 চামচ পরিমাণ রসুন বাটা দিলাম। রসুনটা একটু ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব মাটনটা, মাটনের পিসগুলো দিয়ে দেব, জলটা দেব না, ফ্রিজে পুরো জল দিয়েছি অনেকটাই। তার মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা, তো মাংসটা কষানো হয়ে গেছে একদম, তেল ছেড়ে গেছে, আর এখানে জল গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, মাংসের মধ্যে আলু আর টমেটোটা কাঁচা লঙ্কা আদার সঙ্গে দিয়ে দিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। মাংসটা কষানোর সময় আলুটা কষিয়েছিলাম, আর আলুটা আগে তুলে তারপরে মাংসটা দিয়ে আবার আলুটা দিয়ে দিলাম। এখানে 4টে সিটি দেব, দিয়ে ভাপটা পুরো রেখে তারপরে